একবারে এখানে টোটাল সাতজন আছে একই ফ্যামিলি না দুইটা ফ্যামিলি দুইটা ফ্যামিলি এরা ভ্রমণে গেছিল। এটা হচ্ছে মুম্বাইয়ের একটা জলপ্রপাত, ওইখানে ওরা গেছে মানে জলপ্রপাতের মাঝখানে, মাঝখানে যাওয়ার পর মানে ঢল আসা শুরু হয়েছে, ওরা বুঝতে পারে না কী জন্য যাইতে হবে। এই যে এখানে ছোটো একটা বাচ্চাও আছে, ওইখানে এই যে ছোটো বাচ্চাটা কোলে ধরে আছে ওই যে মহিলাটা, হ্যাঁ এখানে দুইজন দুজন পুরুষ ব্যক্তি আছে, বাকিগুলো হচ্ছে মহিলা, একটা ছোটো বাচ্চা আছে। স্রোতের কারণে ভেসে যায়, তার ভিতর দুইজন শুধু সাঁতরে উপরে উঠতে পারছে, হ্যাঁ আর তিনটা লাশ খুঁজে পাওয়া গেছে, বাকি দুইটার এখনও হদিস পাওয়া যায়নি। কী অবস্থা বেশি পানি করে আল্লাহ সেই জলপ্রপাতে যায়, পানির ব্যাগ দেখছিস, এরা কিন্তু চুপচাপ দাঁড়ায় আছে, মানে কিচ্ছু করার নেই যে মানে উপায় নাই, করবে কী করবে ওই জায়গায়, একবারে কিং কর্তব্য বিমুখ যাকে বলে, মানে দাঁড়ায় দাঁড়ায় শুধু খালি দেখতেছে যে সবগুলো ভাসে চলে যাবে। এই ছোট একটা বাচ্চাও আছে, এই যে আজ থেকে তিন মহিলাটা গেছে, তিনজন গেছে ওই ছোট বাচ্চাটা আর মহিলাটা, ঢল শুরু হয়েছে ওরা বুঝতে পারে নাই, আর বৃষ্টির কারণে ঢল বাড়তে বাড়তে এই রে পুরো গ্রুপটাই এখন ভাসায় নিয়ে যাবে। ছোট ছোট বাচ্চা, ছোট বাচ্চা আছে, দুইটা পুরুষ আছে, সাতজনের মধ্যে তিনটা লাশ পাওয়া গেছে, দুজন পুরুষ মানুষ সাঁতরে উঠতে পারছে আর বাকিগুলো লাশ এখনো খুঁজে পায়নি, দুজনের লাশ খুঁজে পায়নি। কি অবস্থা এই এখন এই এরাও ভেসে চলে যাবে। এই যারা ভিডিও করতেছে তখন ধরে এরা তো একটা বুদ্ধি বের করতে পারত না, না বুদ্ধি গাছের ডাল নিয়ে আসছিল, গাছের ডাল ওদেরকে দিছে, কিন্তু এখানে ওইটা তো মানে চিকনে পালিয়ে গেল, না 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 এই ওই কি বলে এখানে যে মাটি আছে মাটি থেকে ওই ওইটার দূরত্ব অনেক বেশি, গাছের ডাল দিয়ে পায় নাই না, এই যে এই এখন এটা সবগুলো আর মানে থাকতে পারতেছে না আর কি, এই গেছে গেছে এই যে গেল গেল এই সবগুলো এ গেল রে এই ভাসি চলে যাবে সব কটাই, আর বাপ এই গেছে রে এই সবগুলো চলে গেছে শেষ। দুজন বাঁচে আর সবগুলাই ভেসে চলে যায়, রে কি অবস্থা দেখ ভেসে চলে গেছে শেষ, আর এরা শুধু দাঁড়ায় দাঁড়ায় এখানে দেখছে আর আহাদারি।